নিহত সন্তানের মরদেহ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় রংপুরে চিকিৎসাধীন বাবা সোমবার গভীর রাতে ধনতলা বিজিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় বিএসএফ সেনারা গুলি চালালে জয়ন্ত কুমার গুলিবিদ্ধ হয়ে নিহত হন তার মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন